আসসালামু আলাইকুম সুদীর বর্ণমালার সঠিক উচ্চারণ এই প্লে লিস্টের আজকে চার নম্বর ভিডিও আর আজকে আমরা কন্টিনিউ করব চার নম্বর বর্ণমালাটি ডি দিয়া এটি থেকে তো যথারীতি আমরা এই ওয়েবসাইটটাতে গিয়ে ওরা একজাক্টলি কীভাবে উচ্চারণ করে ওটা শিখে নেই তো আপনারা বুঝতে বা শুনছেন যে ওরা কীভাবে উচ্চারণ করেন দিয়া তো অভিধ দিয়া তো অবৈধ এরকম উচ্চারণ করে আর আমরা যারা বাংলাদেশে আমরা তো ইংলিশ বলে তো অনেক অভ্যস্ত এই জন্য অনেক সময় শুনি অনেকে যখন আর কি এটি উচ্চারণ করে তখন তারা ইংলিশের যে ডেভিড ওরকম ড দিয়ে উচ্চারণ করে কিন্তু এটা উচ্চারণ হবে দিন লিখতে আমরা আমরা যে দটা ইউজ করি ওইটা ডিধ যেমন আমি এখানে কয়েকটা এক্সাম্পল রাখছি সো আমরা এগুলো দেখি ওকে ইংলিশে আমরা যখন লিখি তখন আমরা কিন্তু এই ডটা ইউজ করি ডালিম লিখতে যেটা ডেই ডেভিড কিন্তু এটাকে যখন আমরা সুরেশে বলি তখন দিন লিখতে যে দটা তারা ওইটাতে উচ্চারণ করে দিদ তো এটা ডিড হবে না এটা হবে দিদ কিন্তু ইংলিশে আমরা যখন বলি তখন আমরা বলি ডেভিড তো আশা আপনারা বুঝতে পারছেন ডিটাকে ওরা কীভাবে উচ্চারণ করে ডি হবে না দিয়া দ অনেকটা এরকম হবে যেমন আমরা যখন ইংলিশে ডগ লিখি তখন আমরা কিন্তু উচ্চারণ করি এভাবে ডগ কিন্তু এই শব্দটা হচ্ছে সুইডিশ একটি শব্দ ডগ ডগ মানে হচ্ছে দিন আপনারা তো জানেন দগ মানে হচ্ছে ডে বা তিন তো এইটা করে উচ্চারণ করে কিভাবে ডগ বলে না তারা বলে দগ এই যে দ যেটা এই দিয়ে উচ্চারণ করে দগ দ উইথ দগ এরকম তো যথারীতি আমরা আজকে কয়েকটি নতুন শব্দ শিখবো এবং ওগুলো দিয়ে বাক্য গঠন করাও দেখবো আর আজকে প্রত্যেকটি শব্দতে আমাদের ডি বর্ণমালা থাকবে যাতে একটি ছোট্ট উচ্চ আমরা শিখতে পারি তো আমরা এগুলো কেটে আপাতত এই ওয়েবসাইটটাতে আপনারা জানেন যে অনেকগুলো ওয়ার্ক আজকে ডি দিয়ে যে ভার্বগুলো আমরা ওগুলো দেখব প্রথম হচ্ছে দাম্মা দাম্মা আর কি যখন ডাস্ট মানে ময়লা যখন বোঝানো হয় তখন দাম্মা শব্দটি ইউজ করা হয় আর আমরা যে এটা দেখবো এটা হবে দাম সৌগা দামসুগা মানে ভ্যাকিউম ক্লিন আমরা যখন ঘর ক্লিন করি দাম সুগারে দিয়ে তখন ওই ওয়ার্ডটাকে বলা হয় দাম সুগা এই যে আপনারা তো জানেন যে দাম সুগারে মানে কি এই যে এগুলো যখন আমরা ভ্যাকিউম ক্লিন করি তখন এগুলো ইউজ করি এবং এই কাজটা যখন করি সেটাকে বলে দাম সুগা তো বর্তমান হচ্ছে দাম সুগার অতীতকাল হচ্ছে দাম আর এই মাত্র করেছি হর দাম

এটা তো দেখাচ্ছে না ওরা একটা উজ্জ্বলটা হবে এরকম দাম সুগা দাম সুগা আর দাম সুগা মানে হচ্ছে ভ্যাকুম ক্লিন বাট আমি ক্লিন ফটো মানে জাস্ট এখানে শর্ট করে লেখার জন্য বাট এটি ক্লিন করা বোঝে বাট কোন ধরনের ক্লিন যখন আমরা ভ্যাকিউম দিয়ে ক্লিন ভ্যাকিউম ক্লিন করি মানে এই মেশিনটি ইউজ করে ক্লিন করি তখন বলে দাম শোকা তার মধ্যে যদি এখন কয়েকটা বাক্য গঠন করে এটা দিয়ে যেমন আপনি কাউকে বলতেছেন যে তুমি কি এখন একটু ক্লিন করতে পারবা ক্লিন মানে এখানে আমরা দাম শোকা মানে ভ্যাকিউম ক্লিনের কথা বলতেছি সো কান্দেও তুমি কি পারবা দাম শুয়ে না এখন ক্লিন করতে এখানে যে কান এই যে এখানেও কিন্তু এই শব্দটাতে আমাদের ডি আছে বাট এটাকে আমরা কিন্তু ডু বলতেছি না এই যে এই ডর এটা যেটা ওইটা বলতেছি না আমরা এভাবে বলতেছি দু দু কান সুগা নো কান দাম সুগা নো তুমি কি এখন ব্যাকুম প্রিন্ট করতে পারো বা আপনি যদি কাকে সে যদি বলেন যে আমি তো অলরেডি করেছি তো আপনি বলবেন কখন করেছিলে তুমি ন্যার কখন তো আমরা তো দেখেছি যে অতীতকাল যখন হয় তখন এটি ইউজ করে দাম শাক আমরা বলবো ন্যার দাম তুমি কখন এটা করেছ তুমি কখন ক্লিন করেছ ন্যার দাম শাক তুমি কখন ক্লিন করেছ সেটা বলবে যে আমি তো এই মাত্র করেছি ইয় ঘর প্রিজ প্রিজ মানে এই মাত্র বা এক্স্যাক্টলি যখন বলা হয় তখন এই শব্দটি ইউজ করা হয় প্রিসিস ইহ প্রসিস আমি এই মাত্র ক্লিন করেছি তাহলে আমাদের প্রায় প্রত্যেকটি ফর্মে ইউজ করা হয়েছে দাম সুগের দাম সফ দাম সুগীত আমি এই মাত্র ক্লিন করেছি বাট নতুন যে শব্দটি আসছে সেটা হচ্ছে পিছিস প্রিচিস মানে হচ্ছে যেমন আমরা যদি পিছিসের বাংলা করি সুদু তো প্রিজ মানে হচ্ছে জাস্ট একজাক্টলি প্রিসাইসলি যখন আমরা বলি যে কোনো কিছু একবারে পুরোপুরি ঠিক বা এই মাত্র তখন এই শব্দটি ইউজ করা আপনারা এটা অনেক শুনবেন বিভিন্ন বিভিন্ন জায়গায় এই শব্দটি ইউজ করা হয়েছে ইহার দাম দামসগীত আমি এই মাত্র করেছি হানহর পিচিস গোথ সে এই মাত্র গিয়েছে হানহর সে মাত্র চলে গিয়েছে আবার অনেক সময় মানুষ যখন কে কথা বলে ফোনে তো আমরা বলি না হ্যাঁ ঠিক আছে আসলে এই তো এরকম তখন সংকেতের সুবিশে অনেকে আপনার সময় এটা বলে যে প্রসিস হ্যাঁ আমি তো তোমার সাথে একমত এরকম আর কি এই শব্দটি ইউজ করে প্রিস আচ্ছা ওটা আমাদের আজকে টপিক না তো আমরা আমরা ফিরে আসি ইহর প্রিস আমি এমাত্র ক্লিন করেছি তারপর আপনি যদি কেউ যদি হয়তো ভ্যাকুম ক্লিন করতেছে আপনি তাকে প্রশ্ন করেন যে তুমি এখন কেন এটা করতেছ ফর কেন কি সে তার বারটা কি ভ্যাকুম ক্লিন করা দাম সুগার দেও ইয়স্ন তুমি কেন এটা তুমি কেন এখন ক্লিন করতেছ ফর দাম সুগার ও ইয়স্ন তুমি এখন কেন ক্লিন করতেছ এখন হয়তো অনেক রাত্র আপনার বাসায় হয়তো কেউ এখন ক্লিন্ট করতেছে বাট অনেক রাত্রে সবাই ঘুমোচ্ছে আপনি ওকে বলবেন যে তুমি তো এখন এটা করা ঠিক না কারণ মানুষ ঘুমাচ্ছে এরকম বার ফর দাম শুওগে আরও নো তুমি এখন কেন ক্লিন্ট করছো এরকম তো আসলে আপনারা বুঝতে পারছেন কিভাবে এটির উচ্চারণ করতে সঠিকভাবে দাম দ দিয়ে হবে ড দিয়ে হবে না আচ্ছা আমরা যদি আর কী বসে এখানে পরেরটা যেটা ডান্সা ডান্সা মানে ড্যান্স নাচা তো এখানে আপনারা দেখতেছেন যাক এখানে দুটো একটা শব্দ ডি দিয়ে তো আমরা বুঝতে সুবিধা হবে এখানে আমরা যখন বলি তখন আমরা বলি ড্যান্স ডি দিয়ে বাট সেম শব্দটা যখন সুইডিশে বলি তখন বলি দ দিয়ে ডান্সা সো আমি যদি দেখি এটা বাংলা করতে পারি কি না ডান্সা আচ্ছা সি এইচ এ আচ্ছা না আচ্ছা আমি ওকে এইটা অনেকটা আর কি এরকম বোঝা যায় আচ্ছা মূল ভাবটা হচ্ছে ডানসা যে উচিত এরকম ডানসা যদি এটা ড হয়ে গেছে বাট এটা হবে আর কি আচ্ছা আমাদের কি ওইটা দিয়ে পাই কি না তাইলে আচ্ছা ওটা দিয়ে আমি পাচ্ছি না বাট আপনারা বুঝতেছেন যে এটা আর কি ড হবে না আমরা এখানে লিখবো এই দরটা দিয়ে আর কি ডানসা ডান্সা হবে না ডানসা হবে যদি ইংলিশে আমরা লিখল যখন বলি তখন ওরা ড্যান্স বলি ড্যান্স বাট সুদিষ্ট হবে ডানসা ডানচার মানে তো আমরা জানি ডান্স করে নাচা এখন আমরা যদি একটি কয়েকটি বাক্য গঠন করতে চাই এটা যে যে সে নাচতে পারে না পারা যেহেতু আসে সো আমাদেরকে কান ইউজ করতে হবে আর যেহেতু সে সে হবে হান সে নাচতে পারে না তে ডানসা সে নাচতে পারে না তারপরে কারো হয়তো এখন পড়াশোনার সময় সে এখন ডান্স করতেছে আপনি হয়তো তাকে বলবেন তুমি এখন কেন নাচতেছ ফর ডান্সার ইয়েস নো তুমি এখন কেন নাচতেছো চাও দেও মাসে লোক কেন তোমার এখন পড়াশোনা করতে হবে ফর ডান দেওস তুমি এখন কেন নাচ দু কেন তোমার এখন পড়াশোনা করতে হবে তারপরে সে অনেক ভালো নাচে হুম ডান সে অনেক ভালো নাচে হুম ডানসার ইয়ারতেব্র তারপর আপনি যদি বলেন যে কেউ তো আপনাকে করতেছে নাচার জন্য সবার সামনে বাট আপনি বলতেছেন যে না আমি তো সবার সামনে নাচবো না বা আমার সরম করে এরকম সোতে আমি চাই না ডান্সার নাচতে ফ্রাম ফর আল্লাহ সবার সামনে একটি নতুন শব্দ আসছে আজকে ফ্রাম ফর ফ্রাম ফর মানে সামনে যখন বোঝানো হয় সেটাকে ফ্রাম ফর বলে তো আমরা যদি বাংলা ইন ফ্রন্ট যেটা ইংলিশে আমরা বলি হ্যাঁ বা ইন ফ্রন্ট বাংলা সামনে তো লিনতে আমি চাই না কি করতে চাই না দানসা কোথায় ফ্রাম ফর আল্লাহ আল্লাহ মানে তো আমরা জানি সবাই সো আমি সবার সামনে নাচতে চাই না ইউবিলিনতে দান্সা ফ্রাম ফর আল্লাহ তারপরে আপনি হয়তো কাউকে জোর করতেছেন বাট সে নাচতে না সবার সামনে তখন আপনি বলবেন যে তার লজ্জা করে সে সবার সামনে ড্যান্স করতে চায় না সো হান মানে যখন কেউ আর কি লজ্জাবোধ করে সেটাকে হ্যামস বলে হান হ্যামস আসা তার লজ্জা করে ড্যান্স করতে ফ্রাম ফ্লা সবার সামনে তো আশা করি বুঝতে পারছেন ডানসা শব্দটির উচ্চারণ এবং ওইটাকে দিয়ে আমরা ওই শব্দটি স্কুল কীভাবে বিভিন্ন বাক্য গঠন করতে পারি এরপর আপনি যদি আরও মানে কন্টিনিউ করতে চান নতুন নতুন বাক্য শিখতে যেমন ইয়ানসা আমি আমি ডান্স করতে চাই চাইল ডানসা তুমি করতে চাও ডোম বিল ডানসা তারা ডান্স করতে চায় এভাবে আপনার চাইলে কন্টিনিউ করতে পারেন বাট মেন মানে বুঝতে চান তো আর কি যে বেসিক রুলটা কী কীভাবে একটু উৎন করতে হবে কীভাবে বা করতে হয় তারপরে আমরা যদি ওয়েবসাইটেতে যাই আরো কয়েকটা শব্দ যেমন হচ্ছে দাররা দাররা মানে হচ্ছে যখন আর কি যখন মানুষের ভয়ে হাত পা কাঁপে ওই সময় আমরা এটা শব্দটাকে বলি দাররা দাররা মানে কম্পন বোঝায় আবার যখন কোনো কিছু কাঁপতেছে তখন আমরা দাররা বলি প্রেম বল এরকম যেটা ওটা হতে পারে বাট ওটার জন্য আলাদা একটা শব্দ আছে বাট দার্রা মানে সাধারণত বোঝানো হয় যখন মানুষে ভয় পায় এবং হাত পা কাঁপতে থাকে এরকম বাট এটার মানে যেটা বলছি একটা শব্দ তো আপনারা জানেন বিভিন্ন অর্থ থাকে ডিপেন্ড করে আর কি যে আমরা কোন সময় কোন জায়গায় শব্দটি ইউজ করতেছি বাট দাররা মানে হচ্ছে যখন এরকম কোনো কিছু কাঁপবে কম্পন এরকম

আমি অনেক ভয় পাইছি আমি কাঁপা শুরু করছি এখানে দেখেন আমাদের একটি শব্দ আছে রেড এর মধ্যে দুটো ডি আছে এবং এটাকে আমরা রেড বলতে আমরা যে ওইটা বলবো না আমরা বলব রেড রেড অক্টার রোড বলতে আমরা যে 10 টা স্কো 10 টা করে ওটা আরকে রোড দেখি এইটার কোন শর্ট পিক এর রোড আচ্ছা তাহলে রেড তো আস করতে হ্যাঁ এরকম এই যে রেড তো এটা 10 টা এরকম হবে ইওবলে মেক কি রেড আমি অনেক ভয় পাইছি ইয়ে বড়িয়াতে দাঁড়্রা এর জন্য আমি কাবার শুরু করছি আর কি তারপরে দাঁড়্রার পরে আছে আরেকটা শব্দ দি এরা এটা মানে হচ্ছে যখন আমরা কোনো কিছুকে সেন্ট্রালাইজ করি ডিসেন্ট্রালাইজ করি আরেকটা শব্দ হচ্ছে দে এরা যখন কোনো কিছু মানুষ ডিক্লেয়ার করে তারপরে একটি বার হচ্ছে দিয়ালা দিয়ালা মানে দুটো দিয়ালার দুটো কি বলে করতে হয় অনেক করতে হয় বাট এর মধ্যে একটা হচ্ছে ডিভাইড আর একটা হচ্ছে শেয়ার মানে আমরা যখন কোনো কিছুকে ভাগ করি অথবা আমরা কোনো কিছু কারোর সাথে শেয়ার করি তখন এটাকে সুডিশু বলে দিয়ালা দিয়ালা এবং এটি অনেক গুরুত্বপূর্ণ একটি শব্দ বা মানে এটি অনেক অনেক ইউজ করে আমাদের তো আমি কয়েকটা বাক্য দেখাবো আশা করি আপনার বাকিগুলো মানে আপনার আস্তে আস্তে শিখবেন কীভাবে এটা দিয়ে অন্য বাক্য গঠন করতে হয় সো মূল শব্দটি হচ্ছে দি বর্তমান যদি বলি তখন বলি আর আগে হলে এ মাত্র হলে হর দি ওকে দি এখানে ইটা উচ্চারণ ইয়া হবে আমরা আমাদের পরের ভিডিওতে ই কীভাবে উচ্চারণ করতে হয় ওইটা দেখাবো বাট এটাকে ডিলা হবে না মানে আমরা তো যদি এটাকে ইংলিশে বলতে যাই তাহলে আবার ডেলা যদি আমরা বলি মানে ইংলিশ মানে ইংরেজির মতো উচ্চারণ করতে তাহলে হবে কি ডেলা কিন্তু এটাকে সুলিশে বলবে দিয়ালা দিয়ালা অনেকটা দেউলিয়ার মতো আর কি যেরকম হলে বলি দিয়ালা সো দিলা হবে না দিয়ালা অনেকটা এরকম একটা টান থাকবে দিয়ালা আমি দেখি এটার পাই কিনা ওকে পাইছি একটা ভালো দিয়ালা আমাদের মোবটা হচ্ছে দেওয়ালা আর দেওয়ালার দুটো দুটো আর কি অর্থ সব বেশি ইউজ করা হয় শেয়ার অথবা ডিভাইড তো শেয়ার তো যখন আমরা কারোর কাছে কিছু শেয়ার করি অথবা ডিভাইড মানে যখন আমরা কিছুকে ভাগ করি তখন এই শব্দটি ইউজ করে দেওয়ালা যেমন আমরা যদি বলতে চাই যে খাবার সবসময় অন্যদের সাথে শেয়ার করা ভালো সো দে এর আলতি ব্র এটি সবসময় ভালো দে মানে এটি এর মানে হয় আলতিত মানে সবসময় ব্র মানে ভালো সো এটি সবসময় ভালো কি ভালো আত, দেওয়ালা মদ দেওয়ালা মানে শেয়ার করা মদ মানে খাবার কার সাথে মেয়েদ আন্দ্রা অন্যদের সাথে এই বাক্যটিকে একটু ভালো করে খেয়াল করুন এ বাক্যটাতে অনেকগুলো ইউজ করা হয়েছে এবং উচ্চারণগুলো কীভাবে হচ্ছে দে এখানে কিন্তু অনেকটা আমরা বাংলা বংশ আমরা বলি না আমাকে দে আমাকে দাও আমাকে দে এরকম অশুদ্ধ হলে হয়তো দে বলি সো দে এর আল দে এখানে আলটি হবে না আল তি দে আল তি দে আর এইটা হবে বাট আমি পাচ্ছি না ওকে আমরা বাদ দিই বাট উচ্চারণটা হবে আল দে তো আমরা তো যে বলি না যেমন তোমাকে তোমার ওই তরটা হবে আল টি দে এবং এই দটা হবে সো দে আর আল তিদ ব্র আত দিয়েলা দিলা দিয়েলা মানে শেয়ার করা মত। এখানে মেয়াদ লিখতে আমরা যে দরটা বলি ওইরকম মেয়ে অন্য সাথে সবসময় খাবার শেয়ার করা ভালো তীব্র আর দিয়াল মত মেয়ে আন্দ্রা যদিও লিখতে আমরা ডি টি লিখি দে বাট উচ্চার সময় মানুষ শুধু দে বলে দে এই অনেকটা এরকম আর কি দে বাট লিখার সময় অবশ্যই আমাদেরকে পুরো লিখতে হবে কারণ আপনি যদি পুরো না লিখে শুধু এইভাবে লেখেন দে তাহলে এটার মানে হয়ে যাচ্ছে কি দম দম মানে হচ্ছে তারা বাট দে অথবা দেন লিখতে এভাবে লিখতে হবে বাট উচ্চারণের সময় শুধু বলতে হবে দে এরকম আচ্ছা আমরা যদি আরেকটি বার আরেকটি শব্দ শিখি যেমন আপনার সামনে আপনি কাউকে খাবার দিয়েছেন অনেক এবং তাকে বলতেছেন তুমি কি খাবারগুলো একটু মানে ইয়ে করতে পারবা শেয়ার করতে পারবা বা ভাগ করে দিতে পারো মানুষের কাছে সকান্দু তুমি কি পারো মতেন মহতেন আউট মানে আর কি যখন আর কি ডিভাইড করে সবার সাথে দেওয়া হয় তখন দেয়াল বলে সোকান্দু দেয়ালাউথ মতেন তুমি কি খাবারগুলোকে দিতে পারবা মানুষকে তারপরে আরেকটি ভার্ভ আমরা যদি শিখি যে সরি বাক্য কি বলা যায় যেমন যেমন আপনি যদি কোনো একটা জিনিসকে দুভাগে ভাগ করতে চাচ্ছেন সো আপনি বলবেন কাউকে কান তুমি কি পারো দিয়ালা দেন এটিকে ভাগ করতে বিত ও দুটো ভাগে আচ্ছা বিথ মানে হচ্ছে ভাগ একটি টুকরো আর বি তার হচ্ছে কারণ আমাদের এখানে আমরা দুই ইউজ করছি মানে বহু বসন এক বাসনের জন্য যদি একটি হতো এন হতো এন মানে একটি তখন আমরা বলতাম বি তুমি কি এটাকে এক ভাগে ভাগ করতে পারবো এক ভাগে তো আর একটা ভাগ হয় না মানে ভাগ কর মানে তো এটাকে অধিক করতেছেন বলবো যে থো বি তার সান্ত দিয়ে দেন তুমি এটাকে ভাগ করতে পারো বি থো বি তার দুটো ভাগে তারপরে একটি আমরা একটি বড় লম্বা বাক্য শিখতে পারি যেমন আমরা মাঝে মাঝে বলি যে নিজের 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 আর কি প্রাইভেট জিনিস প্রাইভেট কথাবার্তা প্রাইভেট ইনফরমেশান এগুলো আর কি অন্যদের সাথে শেয়ার না করাই ভালো তো কিছু কিছু জিনিস সবসময় গোপন রাখতে হয় এরকম তো আপনি তো বলবেন যে আর দেব্র এটি ভালো না আপনারা আগে দেখছেন যে দে এব্র মানে এটি ভালো আমরা আমার বলি না এটি একটা জিনিস করা ভালো তখন আমরা সবসময় শুরু করব। এটি দিয়ে দে এ ব্র অত বালতি লাগালে লাগাতে পারেন দে ব্র এটি ভালো কি ভালো হাত দিয়েলা মদ মিয়ান্দ্রা খাবার অন্যদের সাথে শেয়ার করা আর এটি যখন ভালো হবে না তখন বলবেন দে ইনতে ব্র এটি ভালো না আত দেয়ালা। শেয়ার করা কি শেয়ার করা প্রাইভেট ইনফরমেশান মেয়ের কার সাথে আন্ধ্রা ওনার অন্যান্য মানুষের সাথে প্রাইভেট জিনিসপত্র শেয়ার না করাই ভালো সদ্ ইন্টেব্র এটি ভালো না কি ভালো না আদিয়ালা শেয়ার করা প্রিবতা ইনফরমাখোনের মেয়ে আন্দ্রা পার্শিয়নের এভাবে আমরা বলতে পারি তারপরে আমরা আরেকটি লাস্ট ওয়ার্ড দেখি তারপরে আমরা আর কি ভার্ড দেখা প্রথত বা অন্য অন্য কিছু দেখবো আবার দিয়ে দিয়ে যেমন ডেমনস্ত্রিয়ারা এটি অনেক ইউজ করা হয় ডেমনস্ত্রিয়া মানে ডেমনস্ট্রেট করা যখন মানুষের মিসেল মিটিং করে তখন এটাকে ডেমনস্ট্রেট যেমন ডেমনস্ত্রিয়ারা বলে ডেমনস্ত্রিয়ারা

ইংলিশ যখন আমরা করি আর কি এটিকে তখন ডেমনস্ট্রেট মানে শুধু মিটিং মিছিল না ডেমনস্ট্রেট মানুষ যখন কোনো কিছু মানুষ প্র্যাকটিক্যালি দেখাতে চায় ওটা ডেমনস্ট্রেট বলে ডিসপ্লে করে যখন তো সিনোনিমে আমরা যদি দেখি ডেমনস্ট্রেট ওকে সো এখানে বিভিন্ন অর্থ যেমন ভিসা ভিসা মানে শো করা এই যে ভিসা ইওরা তুই লিক মানে কোনো কিছুকে আর কি একবারে আর কি সঠিকভাবে বলা অথবা প্রতারা মানিফেস্টিয়ারা এগুলো অর্থ হচ্ছে যখন মানুষ প্রটেস্ট করে বা মিছিল মিটিং করে তো এটির বিভিন্ন অর্থ আছে ডিপেন্ড করে আর কি যে আমরা কোন সময় ইউজ করতেছি তো আমরা যে অর্থে দেখবো ওটা আর কি আমরা প্রতারা বা মিসিল মিটিংয়ের ক্ষেত্রে যখন ইউজ করি তখন দু একটা ভার দেখতে পারি যেমন দু একটা বাক্য যেমন আজকে শহরে ডেমনস্ট্রেশন হচ্ছে সুই ডক এট দ্য ডেমনস্ট্রেশন ই স্টোন আজকে শহরে ডেমনস্ট্রেশন হচ্ছে ই ডক এট দ্য ই স্টোন স্টোন মানে শহর এখন বা আমরা যদি বলতে চাই যে তারা কালকে মিছিল করতে চাচ্ছে ডেমনস্ট্রেট করতে চাচ্ছে কোথায় শহরে কোনো একটি তাদের হাতে কোনো একটি অধিকারের জন্য তারা হয়তো কিছু করবে সো দমবিল তারা চায় কি করতে ডেমনস্ট্রেট করতে ডেমনস্ট্রেয়েরা কখন কালকে ই মরণ কোথায় শহর এই স্তন তারা কালকে শহরে ডেমনস্ট্রেট করতে চায় দমবিল ডেমনস্ট্রিয়ারা ই মরণ স্তন। তো আশা করি আপনারা ডি দিয়া দিথ দগ এই বর্ণমালাটি উচ্চারণ বুঝতে পারছে এখন আমরা আগের মতো এ সেটা থেকে গিয়ে আমরা কয়েকটি শব্দ দেখব যেগুলোতে দ মানে দিয়া আছে এবং ওগুলো উচ্চারণটা দেখব ওগুলো যদি আমরা বাক্যটা দেখবো না বাট মানে শব্দগুলো উচ্চারণ দেখব শুধু সো আমরা যদি ডি লেখি ওকে অনেক শব্দ সো প্রথম যেটি দিসকু খুন দিস মানে যখন আমরা ডিসকাস করি আলাপ আলোচনা করে ডিসকাস করি ওটাকে ডিসকুশন বলে তো এটা কিন্তু ডিসকুখুন হবে না ডি হবে না এটা হবে দ ডিসকুখুন আর চুঙ্কি পেয়ে দিয়ে তো আছে যেমন এখানে আছে দেন দেন মানে হচ্ছে এটি এখানে কিন্তু ড্যান হবে না এটা হবে এরকম আর কি

না পাচ্ছে না সরি বাট আপনারা বুঝতে পারছেন কীভাবে উচ্চারণ করব লান আন্দ্রা মানে অন্যটি সেকেন্ড আন্ধ্রা বিত্তেলস্যার বৃত্তেলস্যার এখনও দি দ হচ্ছে তারপরে স্কান দি ন দি এখনও দ হচ্ছে नोट यूरोपा, नोट यूरोप ग्रैंड्स, ग्रैंस ल्रैं मिय मानस नोट उपर ऑफ ग्रैंड दे तो अपने बुस्ते हैं मैं बेस क्षेत्र द আমরা উচ্চারণ করতেছি দ এভাবে আর কি দ দিদ এভাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে সঠিকভাবে উচ্চারণ করবো আর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে বর্ণমালা সেটা দিয়ে বাক করে দেখব আর আজকের ভিডিওটি এই প্লে লিস্টে থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম